আমরা পরবাসের হাজতে এসেছি বাবা, পরবাস ছিলাম ঈশ্বরের, ব্রহ্মের ছিলাম, তারপরে পিতার মস্তকে গেলাম বিন্দুশ্বর নাম ধরে, তারপরে মায়ের মস্তকে ছিলাম বিন্দুবাসিনী নাম ধরে। বাবা মা যখন মিলিত হয় তখন ওই দুই জেলখানা থেকে ছুট পেয়ে আমরা মায়ের অষ্টম দলে যাই, মানে আর একটা কারাগারে যাই। মা আমার মাসক্রিয়া বন্ধ করে তিলে তিলে সন্তানের দেহ গড়ে, 10 মাস 10 দিন পরে ভূমণ্ডলে প্রসব করে। এই বড় জেলখানাতে এলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিলাম রাধা কৃষ্ণের চরণার বিন্দে। আমরা নিত্য কৃষ্ণ দাস, সেই দিকে নাই আমাদের আস, শুধুমাত্র সংসার মায়ায় মজে আছে। তাই জেলখানা যেখান থেকে এসেছি সেখানে যেতে হবে যে, এ কথা আর মনে নয়। ওরে কোন মিস্তুরি নাও বাহানাই সে, কেমন দেখা যায়, ওরে জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। তাদের নৌকা ঝিলমিল করে বাবা, এটা নৌকা স্বরূপ। ভক্তদাস বললেন এটা সাইকেল, হ্যাঁ কেউ ফকির লালন বললেন এটা একটা খাঁচা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। কেউ বললেন এটা একটা ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করে কোন মিস্ত্রি বানাই আসে, তাই না? তাদেরই নৌকাটা ঝিলমিল করবে যারা গুরু আশ্রিত হয়েছেন, যারা নিত্য মরার হাত থেকে বেঁচেছেন, যাদের রতি উজানে চলে, যে মরণের হাত থেকে রেহাই পেয়েছে। কে রেহাই দিয়েছেন? না গুরু দিয়েছেন উজান রতি শিখিয়ে, হাওয়ার কর্ম। ওই 10 চাকা গাড়ি বাবা যে রকম রোড দিয়ে চলে, 10 চাকা 12 চাকা 20 চাকা লরি দেখবেন হাইড্রোলিক ব্রেক আছে। সামনে একটা বাচ্চা দৌড় মেরে এসেছে, মার ব্রেকে পা, ওই যে হাওয়া ভরা ব্রেক সঙ্গে সঙ্গে আটকে যায়, বাচ্চাটাও বেঁচে যায়। এইরকম হাওয়ার মাধ্যম দিয়ে 64 মাত্রা টেনে যদি দম ধরে উপরে উঠানো যায় তাহলে মরার হাত থেকে পাবে রেহাই। গুরুর কাছে আগে যেতে হয় এই হাওয়া ব্রেক মেরে, প্রাণ যেটা মারছ নিত্য নিত্য এটা বাঁচানো যায়। তাদের তাদের নৌকা ঝিলমিল ঝিলমিল করে। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যায় চেনা আমার। সেই জন্য কৃষ্ণ ভজন বড় কঠিন। ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। চন্দ্র সূর্য বন্ধা আছে নাইরিয়া গা, কি পুরুষ কি নারী দেহটা যদি ভাগ করে দেওয়া যায় মাঝ বরাবরই, তাহলে বাম অঙ্গটা প্রকৃতি মানে চন্দ্র নারী বাম শ্বাসে চলে ইরা, আর
দক্ষিণ শ্বাসটা হচ্ছে পিঙ্গলা সূর্য নারী, সেই জন্য মহাজন বললেন চন্দ্র সূর্য বান্ধা আছে নায়রিয়া গায়, দূরবীনে দেখি আহাপদ। দূরের জিনিস কাছে দেখতে আমরা দূরবীন ব্যবহার করি, আমাদের মানব দেহে দূরবীন আছে, মানবের মধ্যে কে সেটা দূরবীনটা হচ্ছে গুরু, যে তোমাকে ঈশ্বর দেখিয়ে দিতে পারে। মাত্র সনাতন ধর্মের যা সাধন ভজন প্রক্রিয়া, এটাতেই একমাত্র গুরুর সঙ্গে লীন হওয়া যায়, কৃষ্ণের সঙ্গে লীন হওয়া যায়, যার সঙ্গে খুশি বলা যায় চলা যায়। স্বরূপে আরোপ করতে হয় 64 মাত্রায় টান দিয়ে, আপনার 10 দ্বার নবদ্বার বন্ধ করে কুম্ভক যোগে থাকতে হয়। মন তখন দ্বিদলে রবে, আর লোকে বলবে মরা মারা গেছে কিন্তু মরে নাই, আছে যোগের ঘরে। আপনাদের জানাই তখন যার সঙ্গে খুশি কথা বলা যায়, সমস্যা নাই, এটা আরোপের কর্ম। দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লা, ছয়জন মাঝি মাল্লা, কাম ক্রোধ লোভ মত মোহ মাৎসর্য, এই বেটারাই এত পাজি বুঝলেন কারো কথা কেউ শোনে না, মনকে চঞ্চল করে দেয়, মন মাঝি ওদের কথা মতো চলতে হয়। সেই জন্য গুরুকর্মের মাধ্যম দিয়ে হাওয়া দিয়ে দিয়ে, এই যে ষড়রিপু, ছয় আঙ্গুল শ্বাস কমালে পরে ছয়টা রিপু তখন একমুখী হয়, একমুখী হয় আর চঞ্চলতা তখন নাহি নয়, তখন আপনি যা বলবেন মানে মন যা বলবে তা তখন মনের দাস হয়ে যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল। রং বেরঙ্গের মাঝি মাল্লা ভাবে আসিয়া, আমরা যারা মাঝিগিরি করতে নিত্য নিত্য যাই, মানে নিজের নায়িকার সঙ্গে মিলতে যাই, মধু পান করতে যাই, পান করা হয় বাবা? হ্যাঁ, ঢেলে দিয়ে আসে মধু কেন? আমরা শ্বাস চিনি না, প্রতিকূল জানি না, কোন শ্বাসে গেলে পরে আমি বেশি থাকতে পারবো, আমার পিতৃসত্তা ধনটাকে বস্তুটাকে মানে আমার দেহের আয়ুটাকে বাড়িয়ে রাখতে পারবো এটা জানি না। বাম শ্বাসে যাবেন 16 থেকে 18 ফোঁটা পিতৃসত্তা বস্তু বিয়োগ, এরম নিত্য নিত্য গেলে পরে বাবা আস্তে আস্তে কিসমিসের মতো চেহারা হয়ে যাবে, তখন আর আপেল থাকবেন না। ডান শ্বাসে গেলে 6 থেকে 8 ফোঁটা সঞ্চয় হলেও কিছুটা হবে, আর যদি আপনি হাওয়ার কর্ম জানেন তাহলে আর মরণ হবে না। ফুটবল খেলতে খেলতে গোল পাওয়া সেন্টার থেকে শুরু হয়। হ্যাঁ, আমাদের দেহের মধ্যেও 10টা ইন্দ্রিয়, হ্যাঁ একটা মন গোলকিপার, তাহলে মায়ের দেহও আছে বাবার দেহও আছে, বল খেলছে তারা, সেন্টার থেকে খেলাটা শুরু হয়, বুঝবেন। যখন গোলের কাছে চলে গেছে লাথি মারলেই গোল হবে, সুযোগ বুঝে বেগি এক শট মারে সেন্টার পার, আবার বল খেলো, আর ভয় নাই গোল হবে না, এইরকম। রং বেরঙ্গের মাঝি মাল্লা ভাবে আসিয়া, রং বেরঙ্গের শাড়ি গাইয়া, ভাবেন গুরু কাম বিষ কাম গায়ত্রী দিয়েছেন, এটা জপ করলে পরে বিষ আটকে যাবে, ঘন্টার মাথা আটকাবে, ওখানে সিপে ধরলেও হবে না, কারণ সহস্র হস্তির বল নিয়ে পিতৃসত্তা বস্তু রজ বীজ নামে বাবা ধাবিত হয়, সহস্র হস্তির বল, একটা হাতির কত শক্তি, 1000 হাতির তাহলে কত পাওয়ার, এটা ধরে আটকানো যাবে? যাবে না, গুরু কৃপা করলে ওই হাওয়া ব্রিক দিয়ে আটকাতে পারবে। হ্যাঁ, ওরে রং বেরঙ্গের শাড়ি গাইয়া ভাটি পাইয়া যা, ওরে ঝিলমিল ঝিলমিল করে দেহ ময়ূর পঙ্খি না, ঝিলমিল ঝিলমিল করে দেহ ময়ূর পঙ্খি, ভক্তবৃন্দ প্রেমানন্দ হরিবল হরিবল।
গানটা বন্ধ করে দিই নাকি, তাহলে শান্তি পাবেন তো? আমি একাই আনন্দ দেব, একাই নাচানাচি করছি, ঘামে যাচ্ছি, এত পরিশ্রম করছি, আপনাদের মায়েদের প্রাণে একটু কষ্ট হচ্ছে না? সতীনের ছেলে মনে করবেন না মা, পৃথিবীতে দুটোই জাতি আছে, একটা বাবা একটা মা। আপনারা আমার মা, আমার নিজের মাকে ঘরে রেখে এসেছি, মা বলেছিল ওখানে মঞ্চে যাবি আমাকে পাবি। সত্যি আমি বাবা মাকে খুব ভালোবাসি, মঞ্চে দাঁড়িয়ে বলছি, আমার এই ভাইরা বলতে পারবে। কালকে বাবার জন্য আমি বিহার থেকে গান ছেড়ে চলে এসেছিলাম, বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিল, আপনাদের আশীর্বাদে এখন সুস্থ আছে। তাহলে আমি বাবা মা তো এখানে পাচ্ছি, আপনারা একটু দয়া করে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যখন হরিধ্বনি উলুধ্বনি দিতে বলবো একটু সবাই দেবেন মা গো, বঞ্চিত করবেন না, ধ্বনি দিলে ধ্বনি হওয়া যায়। হ্যাঁ, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল, সুন্দর সুন্দর সুন্দর। মানে যেখান থেকে এসেছি আসার পথ যদি একটা হয়, যাওয়ার পথ ওটাই হবে, তাই না? হ্যাঁ, আপনি কালিয়াগঞ্জ আসছেন, এই রোডটা ধরে এসেছেন, আপনি যদি এই দিকে চলে যান তাহলে পাবেন কালিয়াগঞ্জ, পাবেন না। প্রথমে ছিলাম ব্রহ্মের, তারপরে বাবার মস্তকে এলাম, মায়ের মস্তকে এলাম, তারপরে বাবা মা মিলিত হওয়ার পর মায়ের অষ্টম দল গর্ভে গেলাম, তারপরে ভূমণ্ডলে এলাম, এইভাবে এসেছি আমরা। তাহলে যাওয়াটাও তো এইভাবে যাওয়া যেত, তাহলে সহজ হতো, তাই না? বোঝার বিষয়, এইভাবে যাওয়া যায় না। হ্যাঁ, এইভাবে যাওয়া যায় না, তাহলে আমরা যেখান থেকে এসেছি সেখানে যাব কেমন করে? প্রশ্ন, যেই পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে যদি না যায় তাহলে গন্তব্যস্থল পাওয়া যায় না। কিন্তু এমন একটা বোঝার বিষয় এখানে বাউল আব্দুল করিম সাহেব লিখলেন, সত্যি বাবা, তিনি এখন পূর্ববঙ্গের বাউল আব্দুল করিম সাহেব বাউল সম্রাট উপাধি পেলেন এই গানখানি লেখার পর, বাউল সম্রাট হয়েছে। আসার সিস্টেমটা যে রকম, যাওয়ার সিস্টেমটা ঠিক তা অপোজিট, উল্টো। এইভাবে যাওয়া যায় না, যাওয়া যায় কেমন ভাবে? গুরু আশ্রিত হয়ে হাওয়ার কর্মের মাধ্যম দিয়ে, আপনার এই যে ষটচক্র ভেদ করে, মণিপুর ভেদ করে, মানে সহস্রদল পদ্ম ভেদ করে যখন আপনি সিদ্ধির সিদ্ধির দেশে পৌঁছাতে পারবেন, তারপরে আপনার মুক্তি মুখ সাধন ভজনের মাধ্যমে, মানে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে রাধা এবং গোবিন্দকে মিলাতে হয় দ্বিদলে, মানে প্রাণবায়ু আর অপানবায়ু, তখন রাধা গোবিন্দের যুগল মিলন হয়, এখান থেকে পার হয়ে মানে মঞ্জরীকে সাথে নিয়ে সখীর কাছে গিয়া, শ্রীরূপ মঞ্জরীর সাথে নিয়ে ললিতা বিশাখা সখীকে ধরিয়া রাধারানীর কাছে যেতে হয় শ্বাসের কর্মে, মানে দ্বিদলের উপরের কথা বলছে। রাধারানী তখন কৃষ্ণের দর্শন দেখায় এই সহস্র দল পদ্মে, মাঝখানে আট দিক দিয়ে আটজন সখী আটজন মঞ্জরী ঘিরে রায়, আর মাঝখানে রাধা গোবিন্দের রাস হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায়, বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায়, কোথা হতে আসে নৌকা, কোথা হতে আসে নৌকা, কোথায় চলে যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, কোন সুরি নাও বাহানাইছে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা।